আমার ব্যাক পেনটা অনেকদিন আগে থেকেই ছিল, বেশ কয়েক বছর আগে থেকে। তো ওইটার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ওষুধ এবং ওই ওই যে আপনার অর্থোপেডিক ডাক্তার টাক্তার এগুলি বিভিন্ন রকম দেখাইছি, কিন্তু কোনো কাজ হয় নাই। সার্জন বললেন যে আপনি, আমি বললাম স্যার আমার এত দূর তো এসে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব না, কীভাবে কী করি? বললো যে আপনি ভর্তি হইতে হন, আর যদি ভর্তি না হন তাইলে ওই কাছাকাছি ওদিকে যদি আপনি কোনো ট্রিটমেন্ট আপনি পান করতে পারেন কোনো জায়গায়, সেটা আপনি খুশি আপনি দেখতে পারেন। আর যদি আপনার আমার এখানে করেন তাহলে আমার আন্ডারই আপনি করতে পারেন, তাই আমি আপনাকে ট্রিটমেন্ট করতে। তো আমি চিন্তা করলাম যে যা কষ্ট হোক আর যাই হোক আমি বাসায় যাই। আমি বললাম যে ঠিক আছে, আমি একটু ডিসিশনটা নেই, বাসায় যাই, আলাপ করলাম কী করা যায়। বললো যে ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে, তুমি যদি ট্রিটমেন্ট করতে চাও তাহলে ভর্তি হয়ে যাবে, কী করবো আমি, এই সমস্যাটা তো থাকবে, এর মধ্যে কষ্টগুলো থাকবে, তোমাকে মানে থেকে কিছুদিন ট্রিটমেন্ট নিতে হবে। তা আমি সেভাবেই মানে প্রিপারেশন নিলাম, ভাবলাম যে ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে এই আজকে গত 15 তারিখে ভর্তি হয়েছিলাম। আজকে হলো আজকে 14 দিন, আজকে মনে হয় 28 তারিখ না? জি। তো এটা আলহামদুলিল্লাহ এখন আপাতত আমার এই যে ঘুমাইতেছি বা করতেছি বা চলতেছি, এখন আমার সেই ধরনের পেইন নেই। আপনি নিজের হাতে গ্লাস নিয়ে বা খাওয়া দাওয়া সব কিছু এই মুহূর্তে অন্তত সব কিছু ইজি, সব কিছু আগের মতো করেই করতে পারছেন? আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবত উনি PLID রোগে উনি ভুগছিলেন। ওনার পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল দুই হাঁটুতে, এবং পাশাপাশি এই PLID-র কারণে ওনার দুই হাতে প্রচণ্ড রকম পেইন হতো, এবং এছাড়াও আরও কিছু শারীরিক সমস্যা ছিল ওনার। দর্শক এটার জন্য স্বাভাবিকভাবে ওনার সব কিছু চলছিল, বাট ব্যথা এরকম একটা জিনিস একটা মানুষের জীবনকে প্রায় শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যাই কিছু করবেন কোনো কিছুই আপনার কিন্তু আর ভালো লাগবে না, শান্তি লাগবে না, যত খুশি সংবাদই হোক। সারাক্ষণ যখন একটা ব্যথা আপনি আপনার শরীরে বয়ে বেড়াবেন, পৃথিবীর সব কিছুই তখন আপনার কাছে অসহ্যকর মনে হবে। এবং আমাদের এই ভাই চেষ্টা করেছেন যখন যেখানে পেরেছেন এর জন্য, উন্নত চিকিৎসার জন্য। এবং সবশেষে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট, স্যারের শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট উনি গ্রহণ করেন, এবং খুব অল্প দিনের ভিতরেই আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে উনি আপনাদের সাথে ওনার সেই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সম্পূর্ণ ভালো হওয়ার গল্পটি আজকে উনি আপনাদের সাথে শেয়ার করবেন। আসুন দর্শক শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিয়াকত হোসেন। স্যার কোথায় থাকেন আপনি? আমি বনশ্রী, রামপুরা বনশ্রী। আচ্ছা স্যার, সম্ভবত এখন একটু রিটায়ারমেন্টে আছেন। স্যার পূর্বে কী করতেন আপনি? আগে আমি কাপড়ের বিজনেস করতাম। কাপড়ের বিজনেস করতেন। স্যার আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কী হয়েছিল আমাদেরকে যদি সেই প্রথম থেকে একটু বলেন, এবং এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়? আসলে এখন এটা তো অনেক বিস্তারিত বলতে গেলে অনেক সময় আপনি বলেন স্যার। আপনার মতো এখানে আমার ব্যাক পেনটা অনেকদিন আগে থেকেই ছিল, বেশ কয়েক বছর আগে থেকে। তো ওইটার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ওষুধ এবং ওই ওই যে আপনার অর্থোপেডিক ডাক্তার টাক্তার এগুলি বিভিন্ন রকম দেখাইছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো তারপরে পরে বছর তিন প্রায় কাছাকাছি হঠাৎ করে দেখি আমার হাত প্যারালাইসিসের মতন হয়ে যেতেছে, হাতে কোনো শক্তি পাই না, এক কোনো কাজও করতে পারি না, ইভেন কি ভাত এইভাবে উঠে খেতে পারি না। শেষে অনেক চেষ্টা করে দেখলাম যে ওখানে কোনো চিকিৎসা কিছু হলো না, চিকিৎসা করতে গেলাম। ওখানে ওরা আমাকে পরামর্শ দিল যে নিউরো মেডিসিন ডাক্তার দেখে, দেখাইলাম না, কোনো কাজ হয়নি। তারপরে ওখান থেকে ইন্ডিয়াও গেলাম, ওখানেও অবশ্য অন্য চিকিৎসা করার কথা ছিল, কিন্তু আমাকে একজন একটু ভুল মিসগাইড করে দিয়েছে, উনি আবার ওই নিউরো মেডিসিনেই দেখাইছে উডল্যান্ডে, উডল্যান্ড হসপিটাল। কিন্তু সেখানেও আমি কোনো রেজাল্ট পাই নাই। পরে এসে আবার এখানে আমার বনশ্রীতে আমার এক পরিচিত একজনের সাথে পরিচয় হয়েছে, ওনার আমার ভাই ওনার ছেলে আমার দেখালো, উনি আগে এটা নিয়ে কিছু ই করতেন, উনি লন্ডনেও ছিলেন। পরে উনি এখন এটা প্রতিবন্ধীদের কিডনি চিকিৎসা করেন। আপনি
তো এরপরে উনার আপনাকে বললাম মতো উনি বললো ঠিক আছে আপনি আমার বাসায় একটু আসেন। গেলাম, তারপর উনি বলে আঙ্কেল বলেন কী হয়েছে, মানে যে এই অবস্থা, তারপরে কী একটা যন্ত্র দিয়ে আমার এখানে দিয়ে উনি কিছু সময় টেস্ট করলো উনার বাসায়। বলার পর দেখি আপনার কাছে কেমন মনে হয়, আমি বললাম যে এখন তো একটু হাতটা একটু একটু কেমন একটু একটু আরও আরাম লাগতেছে, একটু ভালো লাগতেছে। উনি ঠিক আছে আপনি এখন আমার স্কাটনে আমার অফিসে ওই আমার যে হচ্ছে আমার ইয়ে আছে ওখানে হসপিটাল আছে ওখানে একটু আসতে হবে, মানে আপনাকে ওখানে আমি কিছু ট্রিটমেন্ট করবো। তো উনি করার পরে মোটামুটি দেখলাম যে অনেকটাই আমার ই হয়েছে, কিন্তু হাতের শক্তি অনেকটা ফিরে পেয়েছে, কিন্তু এই আঙ্গুলগুলো তখনও জয়েন্টগুলো ব্যথা এবং হাত মুট করতে পারি না, মানে স্বাভাবিকভাবে যে মুট করা সেটাও করতে পারি না। পরে আবার আরেক জায়গায় উনি পাঠাইলেন থেরাপির জন্য, ফিজিওথেরাপি আমাদের দক্ষিণ মনস্রী দশতলা বিনয়ের কাছে, কিন্তু ওখানে বেশ কিছুদিন পড়লেন উনি ব্যায়াম মুচড়া মুচড়ি এটা সেটা বিভিন্ন আমি খুব কষ্ট পাইছি, কিন্তু দেখলাম যে তার ওখানেও তেমন কোনো রেজাল্ট ইম্প্রুভমেন্ট হয়নি। এর আগে ফরাজিতেও কিছুদিন ট্রিটমেন্ট করছিলাম এই আমাকে এই হাতের জন্যই, হ্যাঁ এটার জন্যই করছিলাম, তারপরে ওরাও ই করলো সেখানেও তেমন কোনো রেজাল্ট হয়নি। তো তারপরে এখন ওইভাবে চলতে চলতে কিছুটা কিছুটা সুস্থ, কিন্তু কোমরে পেনটাও আছে। তারপরে এই আমরা জানি যে আপনার হাঁটুতেও ব্যথা ছিল, হাঁটুতেও ব্যথা ছিল, হ্যাঁ হাঁটুতেও হাঁটুতেও খুব একসময় খুব ব্যথা ছিল। তো এখন আমি পরে যখন নাকি আবার কিছুদিন যাবৎ কয়েক মাস হল মনে হয় মাস তিনেকের কম হয় নাই, এই হঠাৎ দেখি যে আমার ব্যথা আবার বাড়তেছে, ব্যথা বাড়তেছে, দেখি যে এখানে প্রচণ্ড ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, রাত্রে ঘুমাইতে পারি না, শুইলে একদিকে শুইলে হাতে হাত নাড়তে পারি না, আবার এক আরেক হাত দেয় না হাত উঠে, তারপরে মনে করেন ঘুমাইতে পারি না, ঘুম ভেঙে যায়, কারণ প্রচণ্ড জায়গায় থাকতে হয় যখন ঘুম ভেঙে যায় ব্যথা ভেঙে যায় ব্যথায় তো কষ্ট পাইতেছি। তারপরে গেলাম ফরাজিতে এক অর্থোপেডিক ডাক্তার একজন পরামর্শ দিল যে ওনাকে ডাক্তার দেখান, আমার আমার রিলেটিভ আমার কাজী সে বললো যে ওখানে যাও ওনাকে নিয়ে দেখাও, তো উনি গেল কিছু ওষুধ দিল, বললো যে আপনি এই ওষুধটা খাবেন, এক্স রে করবেন আর এই এই ব্যায়ামগুলি করবেন। তা আমি দেখি যে ওইটা করতেছি বা ওষুধ কিন্তু আমার ইম্প্রুভমেন্ট নেই, ইম্প্রুভমেন্ট নেই। আমি তারপর একটু ফেড আপ হইলাম যে আবার আবার এক্স রে করে ওনার কাছে আবার যাবো, ই করবো, এত ঝামেলা করে সময় নষ্ট করলে আমার কষ্ট হইতেছে। তা আমি আবার ইউটিউবে সার্চ দিয়ে এমনিও দেখতাম এই রোগের আপনার কী কী ধরনের ট্রিটমেন্ট আছে, তারপরে ওনাকেও দেখতাম, ডাক্তার সাদাত হোসেন পিটি ওনার নামও দেখছি, আলতাফ হোসেন দেখছি, বিভিন্ন দেখছি, কিন্তু তারপরে লাস্ট আমার কেন জানি আমি এই এই ডাক্তার সাহেবের এই শফিউল্লাহ প্রধান সাহেবের এটা আমার কাছে মনে হলো ভালো, আমার কাছে ভালো লাগলো, এবং তার একটা ভিডিও আমি দেখলাম, সেই ভিডিওতে সে কয়েকটা আইটেম দেখাইলো যে এই অনেকে এই শোল্ডার পেনটাকে বলে যে এটা ফ্রোজেন শোল্ডার সব ফ্রোজেন শোল্ডার না, সবই ফ্রোজেন শোল্ডার না, উনি এই কথাগুলো খুব সুন্দরভাবে বুঝাইলেন। তারপর আমি মনে করলাম যে না ওনার কাছে আমি একটু যাবো, দেখি উনি কী কী বলে। তো এই নিয়ে করে আমি শেষে ঠিকানা নিলাম, ঠিকানা নেওয়ার পরে আপনাদের এখানে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করলাম এই চোদ্দ দিনের বেশি আগে। তারপরে আমাকে চার পাঁচ দিন পরে আমাকে বললো যে তিন চার দিন পরে আমাকে এই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দিল, পরে আমি স্যার স্যারের সাথে দেখা করার পরে তিনি দেখলেন জিজ্ঞেস করলেন কীভাবে, তারপরে উনি বললেন যে এখন এই ট্রিটমেন্টটা এত একটু অন্য ধরনের ট্রিটমেন্ট, এটা এমন না যে আপনাকে ওষুধ দিয়ে দিলে আপনি ভালো, এখানে কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো প্র্যাকটিক্যালি করাইতে হবে, ব্যায়াম করাইতে হবে, থেরাপি দিতে হবে, ওয়েভ দিতে হবে, বিভিন্ন আইটেম আছে, এটা আপনাকে সব বোঝা বোঝাবেন আপনি দেখলে বুঝবেন। তা আমি ভাবলাম যে তাই আমি কী করা যায়, বললো যে আপনি ভর্তি হতেন। আচ্ছা, আমি বললাম যে আমি ভর্তি হইলে আমার সাথে কে থাকে কে কী করে, আমি তো একা একা সমস্যা, বললো যে দেখেন যদি আপনি তা না করেন তাহলে আপনাকে আমি আমি ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে না, আর আপনি যদি অন্য কোথাও যদি মনে করতে চান সেটা আপনি খুশি আপনি করতে পারেন, কিন্তু আমার কথা হলে আমি অন্য কোথাও করবো না, আমি দেখবো যে এখানে কী হয়। আচ্ছা, এটা যদি আমার সাকসেসফুল হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সেটা পরে দেখা যাবে। স্যারজন বললেন যে আপনি, আমি বললাম স্যার আমার এত দূর তো এসে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব না, কীভাবে কী করি, বললো যে আপনি ভর্তি হইতে হন, আর যদি ভর্তি না হন তাইলে
ওই কাছাকাছি ওদিকে যদি আপনি কোনো ট্রিটমেন্ট আপনি পান করতে পারেন কোনো জায়গায়, সেটা আপনি খুশি আপনি দেখতে পারেন। আর যদি আপনার আমার এখানে করেন তাহলে আমার আন্ডারই আপনি কি করতে চান, আমি আপনাকে ট্রিটমেন্ট করতে চাই। তো আমি চিন্তা করলাম যে যা কষ্ট হোক আর যাই হোক আমি বাসায় যাই। আমি বললাম যে ঠিক আছে, আমি একটু ডিসিশনটা নেই, বাসায় যাই আলাপ করলাম কী করা যায়। বললো যে ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি যদি ট্রিটমেন্ট করতে চাও তাহলে ভর্তি হয়ে যাবে, কী করবো আমি, এই সমস্যা তো থাকবে, এর মধ্যে কষ্ট করে থাকবে, তোমার কোনো থেকে কিছুদিন ট্রিটমেন্ট নিতে হবে। তা আমি সেভাবেই মানে প্রিপারেশন নিলাম, ভাবলাম যে ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমি আসার পর থেকে এই আজকে গত 15 তারিখে ভর্তি হয়েছিলাম। আজকে হলো চোদ্দ দিন আজকে মনে হয় 28 তারিখ না? জি। তো এটা আলহামদুলিল্লাহ এখন আপাতত আমার এই যে ঘুমাইতেছি বা উই করতেছি বা চলতেছি এখন আমার সেই ধরনের পেইন নেই। আপনি নিজের হাতে গ্লাস নিয়ে বা খাওয়া দাওয়া সব এই মুহূর্তে অন্তত সব কিছু ইজি আগের মতো করেই করতে পারতেছি। তো বাকি আমাকে যেটা ডাক্তার সাহেব কালকে ওই দিনও বলছে যে আপনাকে এখন নিয়ম কানুনের মধ্যে চলতে হবে, এটা সবচেয়ে বড় কথা। এই এই রোগটা এমনই যে আপনি মনে করেন পিছনে যাহলে আপনার দেখা যাবে মেরুদণ্ডের হার হয়তো বাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে, ক্ষয় হয়েছে, বিভিন্ন রকম সমস্যা যেটা রাস্তা দিয়ে ঠিক হয়ে যাবে আর এই বয়সে হবে না, ধীরে ধীরে এটা ধীরে হবে না। কিন্তু এটা করতে হবে যে আপনাকে ওই কিছু ব্যায়াম শিখাই দিবে আমার এবং কিছু নিয়ম কারণ নিয়ম কেমন শিখাই দিবে এবং আপনার বসার স্টাইলটা আগে যেভাবে বসতে সেভাবে বসতে পারবেন না, এবং এই ব্যায়ামটা রেগুলার করতে হবে, ব্যায়ামটা করলেই শরীর সচল থাকবে আর নিয়মকানুন অনুযায়ী চললে আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ। তো এইটাই হলো সবচেয়ে বড় জিনিস। এখন আমি এইটা এই আশা নিয়ে আমি এখন ইয়ে করতেছি যে যতটুকু আল্লাহ আমাকে এখন সুস্থ করছেন যদি আমি সেইভাবে চলতে পারি তাহলে হয়তো আশা করা যায় একটু আরামে। দোয়া করি আমরা অবশ্যই আপনি যাতে সেভাবে চলতে পারেন। স্যার একটা সময় ছিল যখন আপনি অসুস্থ অবস্থায় মনে হয় আপনি চিকিৎসা খুঁজছিলেন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায়, এবং অসংখ্য মানুষের আপনি ভিডিও দেখেছেন, তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছিল। আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন, হয়তো আপনাকে এই মুহূর্তে অসংখ্য আমাদের দর্শক যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন তারা দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। না, তাদের জন্য তো আমার এটাই বলার বক্তব্য এটাই যে আসলে জায়গা মতো যাওয়া দরকার, যেখানে অন্তত মানুষের একটা বিশ্বাস। আমার 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 মনে হয়েছে যেন আমার কনফিডেন্সটা এরকম যে করছে যে না আমি এখানে গেলেই মনে হয় আমার জন্য ভালো। তো যেখানে সেখানে টাকা নষ্ট করা যাবে কিন্তু কাজ হবে না, কাজ হবে। আমি যেমনটা এর আগে যে কষ্টটা পাইলাম, এর আগে যে এতদিন ই করলাম, যদি আমি তখনই যদি আমি এই বাদ ব্যথা জানি এটা চিন্তা করতাম, মাথা যদি আসতো। আমার বড় ভাইও কিন্তু এই ধরনের সমস্যা পড়ছে, উনি এখনও আছেন, উনি গেন্ডার এটা থাকেন, উনি কিন্তু এটা এখানে অপারেশন করছে হাসপাতালে, আচ্ছা মেলা টাকা খরচ হয়েছে। হুম এবং আজকেও আমাকে সে টেলিফোন করে বলছে যে তুমি ওখানকার ঠিকানা ঠিকানা ভালো করে নেবেন, দাদা ঠিকানা তো আবার মুখস্থ হয়ে গেছে, আর আপনি এটা চিন্তা করেন না, দরকার হলে আমি আপনাকে নিয়ে আবার ওই ডাক্তার তো বলো যে আমি তুমি আসো, তারপরে আমি দরকার হলে একদিনে ওই তার সাথে সাক্ষাৎ করে আসবো, কারণ আমার যে সমস্যা আছে একটু বয়স হয়েছে, তা এখন আমি তাই একটু দেখা করে আসবো। ঠিক আছে, যা সব আর অন্য যারা আছে তাদেরকেও আমরা এইটা বলবো, যাদের বিশেষ করে এই ধরনের সমস্যা, যাদের বাত ব্যথা বাতজনিত অথবা এরকম ধরনের মেরুদণ্ডের সমস্যা অথবা মনে হাতে প্যারালাইসিসের মতো মনে হয়, এই সমস্ত এইগুলোর জন্য আমার মনে হয় ওই ওই মেডিসিন কোনো ডাক্তার টাক্তার এইগুলোর চাইতে আমার মনে হইতেছে যে এই ধরনের বাত ব্যথার জনিত বিষয় নিয়ে যারা ট্রিটমেন্ট করেন তাদের সাথে পরামর্শ করাই আমার মনে হয় ভালো, কারণ ট্রিটমেন্টটা এটাই সঠিক ট্রিটমেন্টটা হয় বলে মনে হয় আমার কাছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ শুনলেন আমাদের এই প্রবীণ ভাই, ওনার জীবনে ওনার অভিজ্ঞতা অনেক, জীবনে অনেক দেখেছেন, এবং শেষে ওনার অনেক কষ্টের ভিতর দিয়ে প্রায় যাচ্ছিল সুস্থ স্বাভাবিক জীবন, যেটা উনি নিজের মুখে শুনলেন এতক্ষণ। আমরা চাই না যে আমাদের আসলে কোনো বাবা ভাই বা মা বোন যারা আছেন তারা অন্তত এই ব্যথার কষ্টে সঠিক চিকিৎসার অভাবে যাতে তাদের চোখ দিয়ে আর একটা ফোঁটা পানি বের না হয়। একটা সঠিক চিকিৎসা পুরো জীবনটা বদলে দিতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর বাকি জীবন যেন আল্লাহ একটু সুস্থতার সাথে রাখে, এটাই দোয়া করি আমি। এই জন্য আমি ডাক্তার সাহেবের জন্য আল্লাহ কাছে দোয়া করুন, আপনাদের সকলের জন্য দোয়া করুন, যারা আলহামদুলিল্লাহ সেবা করছি তাদের জন্য সকলের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক এবং সারা জীবন এরকমটাই রাখুক আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।